রেলযাত্রায় উঠে গেল রেয়াতি সুবিধা, দূরের যাত্রীদের উপর চেপেছে বাড়তি ভাড়ার বোঝা। নতুন দামে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা, ভাড়ার পাশাপাশি রেলের সেবা বাড়ানোরও দাবি তাদের। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রতিনিয়ত বেড়েই চলেছে নিত্যপণ্য থেকে শুরু করে সবকিছুর দাম। আজ থেকে সেই লিস্টে যোগ হয়েছে রেলের টিকিটের নতুন ভাড়া। বাংলাদেশ রেলওয়ে এতদিন বেশি দূরত্বের টিকিট ছাড় দিয়ে বিক্রি করলেও শনিবার থেকে রুট ভেদে ভাড়া বেড়েছে 7-9%। ঢাকা সিলেট রুটে পারাবত এক্সপ্রেস ট্রেনে শোভন চেয়ারের ভাড়া 320 টাকা থেকে বেড়ে 375 টাকা এবং এসি চেয়ার স্নিগ্ধা শ্রেণীর ভাড়া 610 টাকা থেকে হয়েছে 719 টাকা। সাধারণ যাত্রীদের কথা চিন্তা করে টিকিটের দাম কমানোর দাবি যাত্রীদের। বাড়ানোর প্রয়োজন হইলে 5-10 টাকা বাড়াইলে যথেষ্ট ছিল, কিন্তু এত টাকা বাড়ানোটা এটা আমার কাছে তো খারাপই লাগছে। সাধারণ মানুষ বেশি ভাড়া দিয়ে যাতায়াত করতে পারবে না, তাদের জন্য কষ্ট হয়ে যাবে। ট্রেন ভ্রমণে যাত্রীদের আকৃষ্ট করতে রিয়াতি সুবিধা দেয়া হয় অনেক দেশে, কিন্তু বাংলাদেশ রেলওয়ের এমন সিদ্ধান্তে প্রশ্ন তোলেন যাত্রীরা। তবে রেলের লোকসান কমাতে রিয়াতি সুবিধা প্রত্যাহার করা হয়েছে বলে জানায় চট্টগ্রাম রেলওয়ে কর্তৃপক্ষ। বিষয়টা অবহিত করার পরে তারা এখন স্বচ্ছন্দে টিকিট কিনছেন এবং রিয়াত সুবিধার যে প্রত্যাহার হয়েছে এবং এই কারণে ভাড়া বৃদ্ধি পেয়েছে তারা সেটা বুঝতে পেরেছে। টিকিটের নতুন দামে ক্ষুব্ধ ময়মনসিংহের যাত্রীরাও, নিম্নয়ের মানুষের কথা বিবেচনা করে আগের ভাড়া পুনর্বহালের দাবি তাদের। ভাড়া তো বাড়াইছে, এখন তো করার কিছু নাই, আমরা তো জিম্মি। সরকারের দৃষ্টি আকর্ষণ করবো যাতে ভাড়াটা কমিয়ে দেওয়া, যাতে সাধারণ মানুষ সুষ্ঠুভাবে সুশৃঙ্খলভাবে কম টাকায় যাতায়াত করতে পারে। এদিকে দূরত্ব ভেদে রেলের ভাড়া বাড়লেও অপরিবর্তিত থাকছে কক্সবাজার থেকে ঢাকা চট্টগ্রাম রুটে রেলের ভাড়া। বর্তমান পরিকল্পনার সঙ্গে মিল রেখেই এই রেল রুটে ভাড়া নির্ধারণ, তাই ভাড়া বাড়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আর এতেই খুশি পর্যটকরা। আমার হিসেবে মনে হয় যে ভাড়াটা আছে এটা অপরিবর্তিত থাকলে ভালো হবে। আমাদের গভর্নমেন্ট খুবই একটা ভালো ডিসিশন নিয়েছে, সবার আগে আমাদের গভর্নমেন্টকে ধন্যবাদ জানাই। জিনিয়া ইসলাম, Best Report, 18 News.